আপনি কি জানেন কিভাবে স্টেথোস্কোপ আবিষ্কার হয়েছিল? চলুন জেনে নিই। স্টেথোস্কোপ আবিষ্কারের পূর্বে রোগীর হার্টবিটের শব্দ শোনার জন্য রোগীর পিঠে বা বুকে কান রাখতে হতো, আর এই বিষয়টি লেনেক নামের এক চিকিৎসক অস্বস্তি বোধ করেন। আর তারপরেই 1819 সালে তিনি স্টেথোস্কোপ নামের এই যন্ত্রটির আবিষ্কার করেন। বাই দ্য ওয়ে, আপনিও কি এটা দেখে ছোটবেলা বলেছিলেন বড় হয়ে ডাক্তার হব? কমেন্টে জানান।